কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন কেদার ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ হযরত মাওলানা নুরুল ইসলাম এলাকায় নির্বাচনী গণসংযোগ চালাচ্ছে। আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির সাথে তাল মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ হযরত মাওলানা নুরুল ইসলাম প্রতিদিন এলাকায় মাঠে ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের আস্থা অর্জনের ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। নেতা নয় নীতির পরিবর্তন চাই, আল্লাহর আইনে সৎ লোকের শাসন চাই, এরকম নানা প্রতিশ্রুতির মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা মাঠে কাজ করছেন। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের হাত পাখা মাথকা প্রদীপ নিয়ে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। যদি আল্লাহ আমাকে এই কেদার ইউনিয়নের আল্লাপাক যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করে, আমার ইউনিয়নবাসী যদি আমাকে সমর্থন দেন, ভোট দেন, আমি নির্বাচিত যদি হতে পারি, এক নম্বরে পীর সাহেব চরমোনাই নীতি আদর্শ, ইসলামী আন্দোলনের নীতি আদর্শ অনুযায়ী আমি ইউনিয়ন পরিচালনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। ঘুষ মুক্ত, সুদ মুক্ত, মাদক দ্রব্য মুক্ত সমাজ গড়াবার জন্য চেষ্টা করব, যাতে করে ইউনিয়ন থেকে দুর্নীতি দূর করতে দূর হয় এবং ইউনিয়নের মানুষ যাতে করে শান্তিতে বসবাস করতে পারে। আমি আমার সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আর কি, আল্লাহ যদি আমাকে দান করেন। এই জন্য আমি ইউনিয়নবাসীর কাছে, কেদার ইউনিয়নবাসীর কাছে, সকলের কাছে প্রাণ খোলা দোয়া চাই, সার্বিক সহযোগিতা কামনা করছি। যদি সবাই সার্বিক সহযোগিতা আমাকে করেন, চেয়ারম্যান নির্বাচিত করেন, আমি আল্লাহ আল্লাহ রসুলের মনোনীত পদ মত রাস্তা অনুযায়ী আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।